মার্চ মাসের 17 তারিখ গান্ধীঘাট চৌমুহনী থেকে একটা 800 মারুতি কার চুরি হয়েছিল। একদল দুষ্কৃতিকারী গাড়িটিকে চুরি করে নিয়ে যায়। পরবর্তী সময় আমরা CCTV ফুটেজ অ্যানালাইসিস করে অর্জুন দাস নামে একজন চোরকে শনাক্ত করি এবং তাকে আমরা অ্যারেস্ট করি। কোর্টে রিমান্ডের পর তাকে আমরা কোর্টে প্রমাণ করি। আর এই ইন্টারোগেশনের ভিত্তিতে আমরা গতকাল রাত্রে গোপন খবরের ভিত্তিতে শঙ্কর সরকার নামে আরেকজন চোরকে অ্যারেস্ট করি, যে এই কেসের সঙ্গে ইনভলভমেন্ট আছে, এবং তাকে আগামীকাল আমরা কোর্টে ফরওয়ার্ড করব পুলিশ রিমান্ড চেয়ে। এই চুরির সঙ্গে আরও কয়েকজন জড়িত আছে, আমাদের ইনভেস্টিগেশনের স্বার্থে এগুলি বলা যাবে না, পরবর্তী সময় আপনাদেরকে বলে দেব। আর আগামী কিছুদিনের মধ্যে বাকি যে ইনভলভমেন্ট আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করব। গাড়িটা উদ্ধার করেছি আমরা, প্লাস এই বিষয়ে আমরা একটা স্পেসিফিক মামলা নিয়েছি যার নাম্বার 38/2024 আন্ডার সেকশন 382D অ্যান্ড 34 IPC। রাত্র 2:30টার দিকে তাকে ধরেছি ONGC-র কাছ থেকে, বাড়াবাড়ি থেকে। সিসিটিভি ফুটেজ দেখে আমরা আইডেন্টিফাই করেছি।